আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা দেখেন এই যে এরকম খুবই কম সময়ে 2 থেকে 3 মিনিট সময় লাগবে আপনাদের এরকম ছবি এডিট করতে, এবং কোনো স্কিল লাগবে না, তেমন কিছু শেখা লাগবে না, খুবই সহজে দেখতে পাচ্ছেন ছবিগুলো আপনারা আপনাদের ছবি এরকম এডিট করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন এই যে এরকম হবে ছবিগুলো। তো চলেন আমি কথা না বলে দেখাই কিভাবে আপনারা এই কাজটি করবেন খুবই কম সময়ে। এই জন্য আপনাদের এরকম দুইটি অ্যাপ লাগবে, এই যে এলআরসি আর হচ্ছে লাইটরুম, এই দুটি অ্যাপ লাগবে। তো আপনারা এই দুটি অ্যাপ প্লে স্টোরে পেয়ে যাবেন, শুধু এখানে থেকে সার্চ করবেন, এখান থেকে এলআর লিখে সার্চ করলেই এটা পেয়ে যাবেন। এই যে এলআর প্রিসেট, এটা লিখে সার্চ করলেই দেখেন যেই অ্যাপটা প্রথম আসবে এটা, এই অ্যাপটা, এবং অ্যাডোবি লাইটরুম, এখান থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এই যে লাইটরুম, এই অ্যাপটা, এই দুটি অ্যাপ আপনাদেরকে লাগবে আপনাদের ছবি এডিট করার জন্য। তো আমি দেখাচ্ছি, প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে এলআর ফ্রি প্রিসেট এই অ্যাপটিতে। আমি অ্যাপটিতে প্রবেশ করতেছি, দেখেন এই অ্যাপটি থেকে আপনারা একটু সময় লাগবে। দেখেন এখানে ছবিগুলো ডেমো দেওয়া আছে, তো আপনারা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন, মানে আপনাদের ছবি যেরকম করতে চাচ্ছেন, যেরকমভাবে এডিট করতে চাচ্ছেন সেরকম একটা ছবি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন ধরেন আমি চাচ্ছি যে আমার ছবিটা এরকম এডিট করার জন্য, মানে এই ছবিটা, তো আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। আমি ডাউনলোড করতেছি, দেখেন এখানে উপর ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আপনারা যেটা করবেন, দেখেন অ্যাড টু লাইটরুম, আপনারা লাইটরুমে ছবিটি অ্যাড করবেন। আমি এখান থেকে ছবিটি অ্যাড করতেছি, এরপর দেখেন নিচ থেকে আপনাদের অপশনগুলো আসবে, এখান থেকে লাইটরুম সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম, দেখেন এই যে অ্যাডোবি লাইটরুম ফটো সেভ হয়ে গেছে। এখান থেকে ডান দিবেন এবং এখান থেকে এটা বের হয়ে আসবেন, এবং দেন যেটা করবেন আপনি চলে যাবেন গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আপনাদের যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন যেটা আপনারা এডিট করতে যাচ্ছেন। তো ধরেন আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করতেছি, এখান থেকে আপনারা শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আবারও অ্যাডোবি লাইটরুমে ছবিটি নিয়ে যাবেন। এখান থেকে দেখেন আমি ছবিটি অ্যাডোবি লাইটরুমে নিয়ে গেছি, এরপরে দেখেন এখান থেকে, তো আপনারা এরপরে চলে যাবেন লাইটরুম অ্যাপটিতে। এখান থেকে যাবেন অল ফটোতে। অল ফটোতে যাওয়ার পর আপনারা যেই প্রিসেটটি লাইটরুমে নিয়ে আসছেন সেটাতে যাবেন। দেখেন আমি এই যে এটা নিয়ে আসছিলাম, এখান থেকে এটা ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট এই যে থ্রি ডট, এখান থেকে এটা কপি করবেন, মানে এই প্রিসেটটি জাস্ট কপি সেটিং, এটাতে ক্লিক করবেন এবং উপর থেকে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে এই যে আবার আপনারা যেই ছবিতে এটি অ্যাপ্লাই করবেন সেই ছবিতে যাবেন। এখান থেকে আমি ছবিটি ক্লিক করতেছি, ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এখান থেকে থ্রি ডটে যাওয়ার পর জাস্ট পেস্ট সেটিং দিয়ে দিলেই আপনার কাজ শেষ। দেখেন ছবিটি চেঞ্জ হয়ে গেছে, মানে ওই প্রিসেটটি অতি সহজেই আপনারা এখানে নিয়ে আসতে পারেন। দেখেন এই যে এখান থেকে খুব সহজেই আগের ছবি, এবং ব্যাক করলে দেখেন এই ছবিটি প্রিসেটটি সেটিং হয়ে গেছে অতি সহজে। এখানে কোনো ঝামেলা নাই, খুব সহজে আপনারা এই কাজটি করতে পারবেন, এবং দেখেন নিচ থেকে আপনারা ইচ্ছামতো আবার সেটিংটা করে নিতে পারবেন, মানে এখান থেকে এক্সপোজ বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, যে কোনো কিছু এখান থেকে কমে বাড়িয়ে আপনাদের ইচ্ছা মতো সেটিংটি করে নিতে পারেন। দেখেন ছবিটি কত সুন্দর হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে বলবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Sound right, boys.